প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা যারা দেশের বাইরে এবং ইউকের মধ্যে যারা আমার অনুষ্ঠান দেখতাছেন তাকে হক কোলেরে আমার শুভেচ্ছা স্বাগতম জানাইতাছি আয়ান টিভির পর্দায় আয়ান টিভির নিয়মিত অনুষ্ঠান ঢাকায়া পেচাল ঢাকার ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি লয়া আজকা সম্পূর্ণর বাসার আমি কথা কমু পারভীন রহমান বরাবরের মতো আজকাও আমাকে লগে একজন গেস্ট আছে মাগার স্টুডিওতে না যেহেতু আপনার লকডাউন হইতাছে তা আজকে আমগো লগে একজন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী আছে উনি আমগো ইচকাইবিতে বাংলাদেশ সরাসরি বাংলাদেশে থেকে কথা কইব উনি একজন প্রতিষ্ঠিত সাকসেসফুল একজন বিজনেসম্যান উনি জনাব মাহমুদ তালাত মাহমুদ বাবলু আজকে উনি আমাদের লগে স্কাইপিতে সরাসরি বাংলাদেশ থেকে আমগুলোকে ঢাকার ইতিহাস সংস্কৃতি ঢাকার কৃষ্টি কালচার ওনার জীবন কাহিনী নিয়ে আমগুলোকে আজকে কথা কইব সম্পূর্ণ ঢাকার ভাষায় দর্শক মণ্ডলী আপনাকে যদি মন চায় আমগো স্ক্রিনের মধ্যে যে টেলিফোন নাম্বার দেওয়া আছে আপনি আমগো ফোন করবার পারেন এবং কোনো কোশ্চেন যদি থাকে ওনারে আপনারা জিগাইবেন ওনারা আপনাগুলোকে আপনাকে যে প্রশ্ন ওই প্রশ্নের উত্তর দিব দর্শক মণ্ডলী এখন আমি আপনার গেস্টের কাছে যাইতাছি আসসালামু আলাইকুম বাবলু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন আপনি কেমন আছেন জি আমি ভালো আছি বাবলু ভাই আজকে যে আপনি সরাসরি বাংলাদেশ থেকে আমগো আইওয়ান টিভির পর্দায় আপনি আমগো লন্ডনে কথা কইবেন এবং আপনার মায়ের ভাষায় সম্পূর্ণ ঢাকার ভাষায় এই ফিলিংসটা আপনার কেমন লাগতাছে আমগো লগে একটু আমগো দর্শকদের লগে একটু শেয়ার করেন বাবলু ভাই আপনি কি শুনতাছেন হ্যালো হ্যাঁ বাবলু ভাই হ্যালো বলেন আপনি কি আমার বলেন আমার কথা কি স্পষ্ট শুনতাছেন লাইনটা মাঝে মাঝে মধ্যে মধ্যে ডিস্টার্ব দিতেছে আচ্ছা বাবলু ভাই আপনার আপনি যে আমাগো লগে আজকে যে ঢাকার ভাষায় আমগো লগে টিভির পর্দায় কথা কইতাছেন সরাসরি বাংলাদেশ থেকে আপনার ফিলিংসটা আমাগো দর্শক শেয়ার করেন আপনি আমাগো শেয়ার করেন আপনি কেমন লাগতাছে এখন প্রথমে আমি আইওয়ান টিভিরে ধন্যবাদ জানাই যে আমগো ঢাকাইয়া প্রথমে আছে আর একটা অনুষ্ঠান করার উদ্যোগ হয়েছে ওর পরে ধন্যবাদ জানাই আপা আপনারে আপনার ইচ্ছা আছে বলেই এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ধন্যবাদ আমার খুব ভালো লাগতাছে যে আমার মাতৃভাষায় আমি বিশ্বব্যাপী কথা বলবা পারতাছি বিশ্বের মানুষের কথা কথা শোনা পারতাছি আমার মাতৃভাষা ওরা দেখুক যে আমার মাতৃভাষাটা অরিজিনাল কিরকম এই ঢাকার নাটক নুটকে যে ভাষা শোনায় এগুলো কোনো অরিজিনাল ঢাকাইয়া ভাষা না অবশ্যই আরো ঢাকাইয়া অবমাননা করে তা আমি আজকে আমরা যে ভাষায় আমি আপনার বাড়ি ঘরে যেরকম কথাবার্তা কই ওই কথাবার্তা গেলে করবো এর থেকে ওরাও একটু দেখে লোক যে আসলে ঢাকার প্যাচারটা অরিজিনালটা কি খাঁটি দুধ খাইল আর কি মনে করেন এটা জি আপনি কোনখানে জন্ম নিচ্ছেন আমাকে একটু যদি কন আপনি ঢাকায় পুরান ঢাকার কোন জায়গায় জন্ম আপনার পুরান ঢাকার সুরিটলা আমার বাড়ি সুরিটলায় জন্ম ওইখানেই কি আপনি মানুষ হয়েছেন আপনি ওইখানেই মানুষ হয়েছেন হ্যাঁ সুরিটলায় আমি বড় হয়েছি ওইখানে মানুষ হয়েছি সুরিটলা প্রাথমিক স্কুলে প্রথম ভর্তি হয়েছি ওইখান থেকে ক্লাস টু পর্যন্ত পড়ছি তারপর আবার অন্য স্কুলে গেছি এরকম আর কি কিন্তু আমার জন্ম ওইটাই জন্ম করছে বিয়াও করছে ওই বাড়ির থেকে আচ্ছা আপনি বলেন বিয়াও করছে ওখানে থেকে তারপর অহনকোলাপন স্কুল কলেজ একটু দূরে দূরে গেছে গা এলাকা একটু আমি সৈরা আয়া করছি ধানমন্ডিতে আয়া করছি কিন্তু মন করে রয়েছে সুরিটোলার মধ্যেই সকালটা ওইলি বিয়ানটা ওইলি সুরিটোলা জায়গা বুঝছেন সারাদিন সুরিটোলা মেনি বংশাল সুরিটোলা থেকে আমার কামকাজ হলে আর রাত রইলে আবার এখানে ফিরত আসি একরকম দেখা যায় যে পোলা পান্ডু এখানে ঘুম থিয়া যায় আবার আধি ওরা ঘুমে বাড়ছে এটা সে বুঝছেন কিন্তু যে মন করে রয়েছে সুরিটোলা
পুরান ঢাকায়, এই আর কি। কথা কথা আপনি আপনি আপনার যে ব্যবসা, আপনি যে একজন প্রতিষ্ঠিত ব্যবসা, আপনার ব্যবসা তো সাইকেল পার্টসের, এই সাইকেল পার্টসের ব্যবসা যে আপনি করেন এবং অনেক পুরান, কত দিন আপনার এই ব্যবসা শুরু করছেন? এই ব্যবসার কথা কবার গেলে একটু পিছিয়ে যাই দিব আমার, যান পিছিয়ে যান। পড়ালেখা আমি যখন পড়ালেখা করতেছি অনার্সের ছাত্র তখন আমার বাপে কয় যে দেখ পড়ালেখা করে তো ব্যবসায়ী করা লাগবো, তো তুই তো আর দুল্লাবাইয়ের লগে গিয়া ব্যবসাটা কি। আমার বাপের ব্যবসা হয়েছে জাহাজ ভাঙ্গা ইস্ক্রাপ লোহার ব্যবসা, বুঝছেন? উনি আমার পাঠাইছে আমার দুল্লাবাইয়ের কাছে। আমার দুল্লাবাইয়ের ব্যবসা হয়েছে সাইকেলের ব্যবসা। সাইকেলের ব্যবসাটা একটু স্বাচ্ছন্দ্য আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, লোহার ব্যবসাটার মধ্যে একটু ময়লা টলা আছে, বুঝছেন? বাপে দেখছি যে পড়ালেখা করছে তো ময়লার মধ্যে ঢুকবো না, এর লেগে একটু পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে অনেক ব্যবসার লেগে ঢুকাই। ওই বাপে আর কি আমার ভন জামাই হাজি ইব্রাহিম বংশালে এক নাম ধরে চিনে, আবার কবুতর ইব্রাহিম বলে চিনে, কবুতর পালে, বুঝছেন? ঢাকার যত রকম কবুতর পালই আছে সবটি ইব্রাহিম আজিরে চিনে। ওই ইব্রাহিম আজির হেনে আমি যখন অনার্সে জগন্নাথে পড়ালেখা করি, পাশাপাশি আমি ওই ব্যবসাতে ওনার দোকানে ব্যবসা শিখার লেগা বসি, বুঝছেন? তখন থেকে কি আপনি এই সাইকেল পার্টসের ব্যবসা করেন? এখনো সাইকেল পার্টসের ব্যবসা করতেছি, ওইখানে শিখছি আমি মাত্র 3 বছর। 3 বছর শিখার পর নিজে ব্যবসা করুন বলে ওইখান থেকে আমি বের হয়ে গেছি। অবশ্য দুলাভাই মনটা খারাপ করছে, মনে করছিল যে হালারে পাইছি, এই আমার একটা হাত বানাইলাম আরে আমার ব্যবসাটা দেখবো, কারণ ওর পোলা ছিল না তখন, ওর নিঃসন্তান ছিল। এর বিয়ার 18 বছর পর পোলা হয়েছে, বুঝছেন? তো আর ব্যবসা দেখার কি হয়েছিল না, তো মনে করছে হালারে তখন লেগেছি, হালায় ব্যবসা বুঝে মানে আমার সময় আছে ওই নিজে এইটারে ধরবো, বুঝছেন? কিন্তু 3 বছরের মাথায় আমি আর ওখানে থাকি নাকি, আমি নিজে ব্যবসা করুন তো বেড়ায় গেছি। এইভাবে আমার নিজের ব্যবসা শুরু হইলো। ওইখান থেকে বেড়ায় আমি ওয়ার্কিং পার্টনার মানে যে কাজের বিনিময় খাইতে, বুঝেন তো? মানে আমি কাজ করুন ও টাকা লাগাইব, এরকম আমার এক বন্ধুর লগে ব্যবসায় জড়িত হইলাম। জি জি, জড়িত হয়ে আমার পার্সোনাল নিজস্ব ব্যবসা শুরু করলাম। তারপর চলতে আছে চলতে আছে এইভাবে চলতে চলতে, তারপর ওর লগে আমার বেশি দিন পার্টনার টিকলো না, কারণ আমরা ব্যবসা করা প্রথম প্রথম লাভ ঠিকই করতেছিলাম, কিন্তু পরবর্তী দুজনেই খরচাই মরিছে। লাস্টে গিয়ে দেখা গেছে যে আমার পুঁজি বলতে কিচ্ছু নেই ওর লগে, ওর কিছু পুঁজি রয়ে গেছে গা, তাহলে আমি আবার এর মধ্যে করে ফেলাম বিয়া। বিয়া করলে আমি একদিন ওরা প্রস্তাব দিলাম যে দোস্ত আমি আলাদা ব্যবসা করবো, দেখো তুই যে আলাদা করবি আখা মানে ব্যবসা বাণিজ্য অঙ্ক খারাপ, আর তুই যখন যাবি গা হেন দেখা তোর কাছে তো বহু টাকা পাবো আমি, আগে তুই টাকা পাবি আমি 2 টাকা তোরে, ওটা তুই চিন্তা করিস না, কিন্তু আলাদা করি, কারণ 2 দিন পর উনি আবার তখন বিয়া করে নিতে বলছি, আমাকে 2 দিন পর তুইও বিয়া করবি, তোরও একটা ফ্যামিলি হইব, বুঝছিস? তো তখন গিয়া এই আমরা এই ব্যবসায় চলবো না, তাই আমার একটু আলাদা করবো বটে। তা আমার খুব বাধা বিপত্তি এই চলে আলাদা করবার গিয়া, হ্যাঁ, তারপর দেখা গেলো কি আমি ওর কাছে 1,50,000 টাকা ওখান দেন হয়ে গেলাম, বুঝছেন? তখনকার দিনে 1986 দিকে, বুঝছেন, 1,50,000 টাকা আমার রকম স্টুডেন্ট একটা বুমায় ব্যবসা আরম্ভ করার মধ্যে একটা খুব বড় ধরনেরই পুঁজি আছে, বুঝছেন? তারপরে কইছি যে 1,50,000 টাকা আমি তোর দিয়া দিব, তুই আমার ছাড় বা রিলিজ দে। তখনকার দিনে 1,50,000 টাকা তো বহুত টাকা, বহুত টাকা ছিল। তা আপনি কোটি টাকার মতো আছিল, 1,00,000 টাকা। তো আপনি কি মনে করেন যে তখন থেকে মানে এই আপনার এই ব্যবসাটাই, এই ব্যবসাটাই দৈরা এই পর্যন্ত আইছেন, এবং ওই কাহিনীটাই কোন? আমি হাল ছাড়ি নাই, আমি হাল ছাড়ি নাই, আমি ওর কাছ থেকে আলাদা হয়ে যাই, এবার আমার কাছে তুলটা আমি ঘাটতি করে রাখলাম 1,00,000 টাকা, আমার টাকা দিব কেটা। তা আমি আমার মায়েরে কইলাম যে মা আমি তো আমি তখন বিয়াও করে ফেলেছি, আর মা আমার তো টাকা পয়সা লাগবো কিছু ব্যবসা বাণিজ্য করুন, মায়ের কন্যা আগেকার দিনে মুরব্বী তো বাপের লোক সরাসরি কথা কন যেত না, একটা কথার মধ্যেই গোসা হয়ে গত গা, সেইটাকে তো বা চিল্লা চিল্লা আরম্ভ করা দিত। সেগুলা মনে করলাম যে মাল মায়ের কই কথাটা, যে মা একটু টাকা পয়সার ব্যবস্থা করে দেন বাপের থেকে লুয়া দেন। সে মা আপুরে কইল একদিন যে এরকম তো বাবলুর ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে গেছে, ওই আলাদা গেছে গা, ওর কাছে কোনো টাকা পয়সা নেই, ওরা টাকা দেন ব্যবসা করবো। মায়েরে জারি মেরে কয় লেখাপড়া হিগা দিছি 1 টাকাও দিব না, পড়ালেখা হিগা দিছি ওইটা দিয়ে কই রাখাইবার বাবা, আর চাইনি কাপা আপা আর কোনোদিন হার কাছে চাইনি কে ইনশাল্লাহ, আর চাইনি আবার
আবার আমার একজনের কাছ থেকে পুঁজি পুঁজি ব্যয় করার ইয়ে মানে ব্যবসার ক্যাপিটাল লওয়ার লেগা চেষ্টা করতে করতে একজন নন বেঙ্গুলির আমারে আমার চোখে পড়ে গেল, বুঝছেন? এ আমার চোখে পড়লো, আমারও হ্যাঁ চোখে পড়লো। ও আমার একদিন জিজ্ঞাসা করে, বাবু ভাই আপনি কি করতেছেন এখন? আমি তো ভাই এখন আপাতত কিছু করি না। তো ভাই কি আপনি তো সাইকেল সুইকেল আনা বেজবা পারেন? আমি তো হা পারি। হ্যাঁ তাতে করেন আপনি টাকা লাগাবি দিমুনি। লোকটা নিঃসন্তান লোক, বুঝছেন? নিঃসন্তান লোক না, এই লোকটা ইয়ে আছে, সন্তান আছে, ওর ভাই নিঃসন্তান, কিন্তু খুব বড় প্রপার্টির মালিক। সদরঘাটের মায়াঘাটের একটা বড় মার্কেট আছে, বুঝছেন, কয়েক বিঘা, বুঝছেন, এইটার মালিক হচ্ছে ওই লোক। ওই লোকও সাইকেল পার্টসের ব্যবসা করে আয়, বয়স্ক লোক, তখন মনে করেন 65-70 বছর বয়সের, খুব বয়স্ক লোক। তারপর আমি টাকা দিবো, আপনি ব্যবসা করেন। হ্যাঁ টাকা হলে আমিও ব্যবসা শুরু করলাম। ব্যবসা শুরু করতে 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 এক সময় কি আমার নিজস্ব কিছু পুঁজি হইলো। পুঁজি হলে আর একদিন প্রস্তাব দিলাম, এর নাম আছে সুলতান ভাই। ওইটা গেছে আল্লাহ ব্যস্ত নসিব করে, সুলতান ভাই আমি আর পার্টনারি করুন না। তো ভালো কথা, আপনি হিসাব করে বলেন। স্পটের মধ্যে হিসাব করে আর টাকা পয়সা দিয়া আমার নিজের টাকা পয়সা বেড়ে গেলাম। তারপর আবার নিজে আলা, এখন আর কোনো পার্টনার নেই, নিজে ব্যবসা শুরু করলাম। তারপরও অনেক চড়াই উতরাই, অনেকে সহযোগিতা পাইছি, অনেকে বাধাও দিছে। চলতে 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 মহান আল্লাহ আমার একটা ভালো জায়গা পৌঁছা দিছে। এখন আর আল্লাহ রহমতে কোনো অসুবিধা, এখন কি আমার দীর্ঘদিন যাবত আল্লাহ রহমতে আমি খুব সুন্দর অবস্থা আছি। নিজস্ব ব্যবসা চলতেছে, যা মন চাইতেছে আনতেছি, যা আনতেছি উঠি বিক্রি হয়ে যেতেছে। নিজে চায়না যেতেছি, নিজে চায়না থেকে পছন্দ করা মাল বানা আনতেছি। আল্লাহ রহমত ওই মালগুলি এখানে অনেক চাহিদা লইয়া বিক্রি দিতেছে, নাহলে আইনা পুরো রাখতে যাচ্ছে এইরকম না। এবং ওই ভাবে আল্লাহ রহমতে একটার পর একটা আনতে 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 আল্লাহ আমার বহু দিক দেখা দিয়েছে। ওখানে আল্লাহ রহমতে আমি বহু সুখে আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবলু ভাই, আপনি কইছেন যে আপনি পুরান ঢাকায় বড় হয়েছেন, আপনি এর বাদে গিয়া আপনি ধানমন্ডি গেছেন গা। তো ধানমন্ডি যখন গেছেন তখন তো পোলামে আপনি ওইখানেই মানুষ করছেন, তো ওরা কি আমগো পুরান ঢাকার যে কালচারটা, পুরান ঢাকার যে আমগো যে ভাষাটা, এটা কি অগো শিখাইছেন না এই কালচারটা কি অগো আইডিয়া আছে? আপনি কি ওইভাবে অগো মানুষ করছেন? আমার পোলা পানগো, আমার এখানে আর একটা কথা কয়ে দিই, আমি পেলাম ঢাকা বিয়া করি নাই, আমি বিয়া করছি মুমিন সিং এর মেয়ে, বুঝছে? আমার শ্বশুর ছিল পাইলট, এরা ওই হলি ক্রস কলেজটা চিনেন তো, হেনে দেশ কুলি পাড়া যে এলাকা কুলি পাড়া। আচ্ছা আপনি কেমতে এটা কেমতে হইলো? কারণ আপনি তো ঢাকার মানুষ, আপনি পুরান ঢাকার মানুষ, মাগার ওই মুমিন সিং এর মায়া কেমনে, মানে আপনি নন ঢাকার কাছে গেছেন কেমতে? আপনি এইটা একটু আমাকে শেয়ার করেন। এটা গোপনের কোনো কিছু নাই, সুন্দর কথা আছে মধ্যে। আমার আমরা মানে এমনিতে অনেকের ধারণা আছে, অনেকে মনে করে যে ঢাকাইয়ারা ঢাকার বাইরের লোকের লগে কোনো সম্পর্ক করে না, বিয়া শাদি এইটা সেটা করে না। ওইটাই জানতাম আমরা। না আমরা কিন্তু ঢাকার মধ্যে মানুষ সরাসরি রাখেছি, সব জায়গায় আমরা সম্পর্ক করতেছি। এরকম সম্পর্ক আমি না খালি, আমাদের পাশাপাশি যারা মহল্লার আছে, অন্যান্য মহল্লার আছে, সবাই ওখানে ঢাকার ছেলে, দেখা যায় মুমিন সিং এর মেয়ে, নোয়াখালীর ছেলে, এরকম ভাবে আদান প্রদান ওখানে মিক্স ভেজিটেবল হয়ে গেছে, বুঝছেন? যার কারণে ওখানে আমরা ঢাকা যার থেকে ঢাকা বাসি হয়ে গেছি না। ওখানে আমার মাইয়ের জামাই, আমি তো দিছি একটা কুমিল্লা বিয়া, ওরা তো আর আমি ওখানে বাইরে চলে চলবো না, ওরা ঢাকা বাসি করার লাগছে, বুঝছেন? তখন ঢাকা বাসি, আমরা ঢাকা যার থেকে ঢাকা বাসি হয়ে গেছি, গা দুইটা কার থেকে মিলা গেছে গা। তখন যাই হোক, ওখানে আমি বিয়া করলাম কোনখানে, ওইখানে কেমনি, এইটার ইতিহাসে একটু ছোট্ট করে কয়ে দেই। আমার ছোট্ট বোন, আমার দুইটা, আমার দুইটার ছোট, এইটা ঘটক দিয়া বিয়া হয়েছে ওই বাড়িতে, যে বাড়িতে আমি বিয়া করছি ওই বাড়িতে। হ্যাঁ তো ওই বাড়িতে বিয়ের পর পরই এই মেয়েটা আমার চোখে পড়লো, বুঝছেন? মেয়েটা মানে পছন্দ করছেন আর কি, পছন্দ করছেন। হ্যাঁ বহুত পছন্দ করে বিয়ে করছেন, কারণ যেহেতু আপনি নন ঢাকা পছন্দ করে লাইছেন, প্রেমের বিয়ে হচ্ছে। পছন্দ করলে কি গো, সব কিছু কিন্তু আমগো ঢাকাইয়া সিস্টেম মাফিক হয়েছে। পছন্দ করছি পর আমার মা, আমারে আমার মা আরো পছন্দ, কারণ মাইয়াটা কাম কাজের ঘরে বড়নি, বুঝছেন? তে আমার মা পছন্দ, মা আমার একদিন জিগা বাকি ওই ওর নাম আবার হয়েছে ঝিলমিল, বুঝছেন? ঝিলমিল যে তোর কিরম লাগে তো বালাই, একটা বালাই কাম কাজ করে, ঘরের কাম কাজ অনেক করে, হ্যাঁ আবার এমনি পড়ালেখাও করতেছে। হ্যাঁ আমি তো আপনার পোলারে দিয়ে বিয়া করালন, আমার পোলারে দিয়ে বিয়া করে, তুই তো আমার পোলা, তুই করবি বিয়া? আমি কহা করবো আমি বিয়া, জান দেখ তুই ঠিক করা কর, আমি তার বাপের বললাম কো মেয়েটা বিয়া,
বুঝছেন, আমার বাপ আর মা দুজনই পছন্দ করছে। আরে মায়েরে বাপি পাঠাইছে যে জিগা মাইয়াটা যেমন আচ্ছারা না হয়, এই মাইয়াটা হচ্ছে আমার ছোট বোনের কুবুসার চুরির মেয়ে। এইভাবে আর কি পছন্দ হইলো, সব কিছু কথাবার্তা জানো তোমরা, সাদি মুবারক কমপ্লিট। যা খুশি হয়েছে আপনার, যে আপনার ছেলে মেয়ে কয়জন, ওরা অগলেখা পড়া দৌড় কর দূর আমাকে একটু কর, মানে ওনারা কি করে? মানে মনে করেন আমার বউ তো আমরা টাকাইয়া, ও তো পাইলেন, তুই মনে করেন আমার অন্য যে আমি যে আমার 32 বছর বিয়ার জীবন পার হয়েছে, 32 বছর গেছে এইটা লিয়া, হ্যাঁ এই বছর লিয়া, অহনো অনেক বাংলা আমি যে টাকায় পয়সা অনেক সময় কয়ে ফেলেন অহনো বোঝে না। যে মনে করেন আমরা খুব ওসমবালা, ওসমবালা কি ওসমবালা বোঝে না, ওসমবালা কি জানেন মানে ওই সময় আমরা কই বলি কি ওসমবালা বোঝে না, বুঝছেন কথাটা? আচ্ছা কাছে আমগো টাকায় কথাটা মানে অতই না, যে যদি পোলাপান মানুষ করতে হয় বড় করতে হয় তাহলে ও একটা মধ্যম ভাষা, যেটা সবাই যে ভাষা কথা কয় শুদ্ধ ভাষা হিগার লাগবে, কোনো কোনো মেয়ে যেমন টাকা ভাষা না থাকে। আর এমনি মনে করেন সকালে যেটা রাত যাই যার ট্রেনিং তো এর মধ্যেই দিয়া যায়, বুঝছেন না কথাটা? ট্রেনিং তো সারাদিন পাওয়া যায় গা, কোন ভাষা কথাই দেব, আর মাতৃভাষা মার লগে থাকে, মার কথাটাই ঠিকে। তো ওরা টাকা ভাষা কয়ে পারে না, আমার বড় মাইয়াটা হয়তো চেষ্টা করলে দুই একটা কথা কয়ে পারবো বা দুই চাইলেন কয়ে পারবো, এর চেয়ে বেশি তো আমার ছোট মাইয়াটা তো কয়েই পারবো না, আর ছেলে তো আরো কয়ে পারবো না। তবে মধ্যে মধ্যে যদি ঢাকায় কোনো কথা কয়ে যায় ওর মা আবার তখন আবার শাসন করে, এই ঠিক করে কথা বলো। মানে আমগো আমগো মানে বাপ চাচা গো যে ধারণা দিছে আমাগো, যে মানে আমাগো মানে দর্শ মানে পাবলিকের ধারণা যে ঢাকার ভাষা কথা যারা কয় তারা শিক্ষিত না অশিক্ষিত, কিন্তু মাগার এই কথাটা কি হাঁচা? মানে আপনিও তো একজন ঢাকায় মানুষ কিন্তু আপনার ছেলে মেয়ে তো অবশ্যই শিক্ষিত হয়েছে। আমি শুনছি যে আপনার বড় মেয়ে কি করে, মানে মেয়ে ছেলে মেয়ে কয়জন? আমার বড় মেয়ে ডাক্তার ও ক্যান্সারের ডাক্তার, এই স্যার কত বোঝা হচ্ছেন, ওর সাথে আছে ওই ক্যান্সারের ট্রিটমেন্ট করে। আমার ছোট মেয়েটা আর্মি মিলিটারি ইনস্টিটিউটে ইঞ্জিনিয়ারিং করতেছে বায়োমেডিকেল, বায়োমেডিকেলটা মানে কমপ্লিকেটেড সাবজেক্ট, এখন পর্যন্ত বাংলাদেশে এইটা প্রচার হয়নি। বায়োমেডিকেল কইলেই ওই বাতাস বুতাস দিয়ে অনেকে এই মনে করে, অথচ মানুষের ক্লিয়ার ধারণা নাই বায়োমেডিকেলটা কি। বায়োমেডিকেলটা হচ্ছে আপনার কি মেডিকেলের যে সরঞ্জামগুলি আছে এইগুলি বানানো, এগুলি উৎপন্ন করা, এগুলি অপারেট করা, এটা কেমনি চলবো বাংলাদেশ আপনার চিন্তা করা। দেখেন বাংলাদেশের মধ্যে অনেক এক্সরে যন্ত্র, তারপর এমআরআই যন্ত্র যত কিছু আছে না, এগুলি চালানোর কোনো ইঞ্জিনিয়ার নাই, আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত নাই। এগুলি যদি নষ্ট হয় এগুলির বাইরে থেকে ইঞ্জিনিয়ার আনা তারপর ঠিক করার লাগে, ওইটার ইঞ্জিনিয়ারিং পড়তে আছে আমার ছোট মাইয়াটা, এই 2 বছর গেছে গা 8 বছর আছে, এরপরে আল্লাহ রহমতে উইও পুরা ইঞ্জিনিয়ার যাবো। তাহলে আপনি আপনি কইতে চাইতেছেন যে আমরা ঢাকা ঢাকার মানুষ অশিক্ষিত না, ঢাকার ভাষা কই দেখেই মানুষ মনে করে যে অশিক্ষিত, এটা ঠিক না? কারণ আপনি নিজেই প্রমাণ যে আপনার পোলামে অনেক শিক্ষিত। অনেক শিক্ষিত কি, আমি যুগের লগে তাল মিলায়া পড়ছে পড়াইছি, পড়ছে পড়াইছি, এবলে তো অনেক শ্রম দিছি আপা, অনেক শ্রম দিছি জানেন, আপনি কাজ কাম ফালায়া এবং মোটর সাইকেলে কইরা আমার, আমি তো এরা ম্যাট্রিক পাস পর্যন্ত আমি পুরান ঢাকাইছিলাম, বুঝছেন ম্যাট্রিক পাস, আমার ছোট বড় মেয়ে ছোট মেয়ে দুজন পাস করছে লক্ষ্মীবাজার সেন্ট ফ্রান্সিস গার্লস হাই স্কুল থেকে, আমার দুনো মেয়ে স্কলারশিপ পাইছে ওইখান থেকে, বুঝছেন বৃত্তিও পাইছে ওরা, সরকারি টাকা পয়সাও পাইছে ওইখান থেকে, বড় মেয়ে পাস করছে ম্যাট্রিক পাস করার পর আইডিয়াল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছে, আর ছোট মেয়ে ওই লক্ষ্মীবাজার থেকে পাস করছে ওই যে সেন্ট ফ্রান্সিস থেকে পাস করে এখানে হলি ক্রস থেকে পাস করছে ইন্টারমিডিয়েট, তারপরে ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে। এগুলো যে প্রত্যেক দিন আনা নেওয়া, অনেকে দেখবেন যে মায়েরা লয়ে যে আমি মায়েরা স্কুলে লয়ে যে এটা পছন্দ করি না আমি,
আমি নিজে লয়ে যাই, নিজে মোটরসাইকেলে পিছে বহায় লয়ে যাই, আবার ছুটে লয়ে যাই। এর মধ্যে আমার কাম কাজ সব কিছু ক্ষতি হইতেছে, আমি ক্ষতি দেই না। আমি চিন্তা করছি কি আগে আমার স্টাবলিশ করতে হইব। একটা তোলা মাইয়া মানুষ করতে হইলে বাপের বহুত অ্যাক্সিডেন্ট বান লাগে, রৌদ্র বৃষ্টি ঝড় জ্যাম কোনো কিছু আমি মানি নিকা জানেন। আমার এই চামড়া রঙ এরকম আছে না, আমার চেহারা রংটা জানেন। আরো ফর্সা ছিলাম আমি, এই আগলকে যেতে যেতে এরাও রোদে চলছে, কিন্তু একবার ছাত্রী দিয়ে লইতাম ওগো পিছিয়ে আমার হুন্ডার পিছিয়ে ওগো ছাত্রী দিয়ে বহাইতাম। আমি তার ছাত্রী দিয়ে বলে আমার চালায় পারুম না, আমি বলতাম ছাত্রী যারা বয়া একো ছায়া দিয়া একো আনা নেওয়া করতাম। আমার রং আমার চেহারা দুই রকম রং, এখানে এক কালো রং, এখানে হয়েছে সাদা রং, উইরা গেছিল। তারপরে সার্থ যে মাইয়া দুইটা আমার আল্লাহ রহমতে একজন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ারের দিকে আছে সার্থ। আর পোলা পোলা পরে আমার আমি ওখানে পোলার লেগেই পুরান ঢাকা ছেড়া নয়া ঢাকা আইছি। আর পোলার যে স্কুল আছে আর ঠিক উল্টা দিকে একটা ফ্ল্যাট রয়েছে মাসাল্লাহ, ওখানে আমার ডিউটি সব শেষ হয়ে গেছে। ওই রাস্তাটা পার হলি স্কুল, স্কুল থেকে আমার বাড়ি থেকে স্কুল দেখা যায় অন্য খাড়া খাড়া বাড়ি স্কুলে খেলে কেমনি কেমনি কি শয়তানি করতাম, সেখানে ইংলিশ সবা পারা পারে করে উঠে থেকে বয়া বয়া বলছে আবার আয়নার ভিতর থেকে আবার হাতও দেখেন নেই ঠিক আছে। দর্শক মন্ডলী, আমরা কথা কইতাছিলাম জনাব তালাত মাহমুদ ভাইয়ের সাথে। উনি একজন অত্যন্ত সাকসেসফুল ব্যবসায়ী। আপনারা ভালো করে জানেন যে আমগোজে পুরানো, আমগোজে ঐতিহাসিক যে নয়াবাজার, সেই নয়াবাজারে পুরান ঢাকার মানুষ যে অতি ব্যবসায়ী ছিল, ওই ব্যবসায়ী ছিল, ওনারা কিন্তু প্রথম যে ব্যবসা করত, প্রথম কিন্তু ব্যবসা ছিল ওই কাগজের ব্যবসা, ডেউটিনের ব্যবসা, সাইকেল পার্টসের ব্যবসা। এরকমই একজন খুব সাকসেসফুল সাইকেল পার্টসের ব্যবসায়ীর সাথে আমরা কথা কইতাছি। আমরা এখন ফিরা যাবো আমাগো মেহমানের কাছে। হ্যাঁ বাবলু ভাই, আপনি যেটা কইতাছিলেন এখন আপনি আমাদের লগে শেয়ার করেন যে আপনার জীবনে মানে এই যে আপনি যে সাকসেস হয়েছেন যে আপনার বিজনেসে, এইটা এইটা পিছনে আপনি যে শ্রম দিচ্ছেন আমাদের যে শেয়ার করলেন, হ্যাঁ এই এখন আপনার এই সাকসেসের যে ফিলিংসটা, আপনার পরিবার নিয়ে আপনি ভালো আছেন, আপনি পোলা পান্ডে আপনি সাকসেস করছেন, সব দিক দিয়ে আপনি সাকসেস, যে আপনার এই আলোচনাগুলি করেন। আপনি শুনতেছেন বাবলু ভাই? আপনি কি আমার শুনতেছেন? আপনি কি জানবার চেয়েছেন ওখানে কোন আমারে? আপনি যে একজন সাকসেসফুল সব দিক দিয়া, সব দিক দিয়ে এটার ফিলিংস কোন? আচ্ছা আপনি 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 কি মনে করেন যে না সত্যি আমগো ঢাকার মানুষ অশিক্ষিত না, কারণ আপনি নিজেই প্রমাণ, এটা কি আপনি মনে করেন? মানুষ যে মানুষ যে কয় যে ঢাকার মানুষ শিক্ষিত না, বা ঢাকার ভাষায় কথা কইলে মানুষ শিক্ষিত না, কারণ আপনি আপনি নিজেই পোলা মেয়ারে কইছেন যে শুদ্ধ ভাষা শিখুন লাগবো, এটা তো এটা কি আপনি? আমি চেষ্টা করি কইবার দিলা, কিন্তু আমার মা হিগাইছে, আমি তো না, আমি তো চাই যে আমাগো কথা হিগুক, আমাগো কথা দিলে তো হারায় গেতা গা। আপনি দেখেন অনেক বাংলা কথা যেমন অক কইলে, যেমন ওসমবালা কইলে আমার বউ বুঝে না ওসমবালাটা কি, বুঝছেন কথাটা? এইরকম ঢাকার মধ্যে কিছু আঞ্চলিক ভাষা আছে, যেমন তোরা তক্তা কয়, বুঝছেন বেড়াটি কয়, চৌকাট কয়, এইগুলি তো আর চিনে না, আদোনা কইতাছে, সিপটি ফিল কইতাছে, এইগুলি আর বুঝে না, বুঝছেন? এই কথাগুলি আমি আমার নিজের পোলা পান গো শিখাইতে পারলাম না, তখন যে না হিগা পারলাম এই কথাগুলি আসলে কিন্তু মাটি চাপা পড়ে গেল। আর এই কথাগুলি কি কইবো না জানবো না, আস্তে আস্তে ওই ডাইনোসর যেরকম ভ্যানিস হয়ে গেছে না, আমরা অরিজিনাল টাকা ইয়ার এরকম ভ্যানিস হয়ে যাবো না। আর ওই দুরাসায় থাকুন, দুরাসা বুঝছেন তো, আমরা টাকা ইয়া আর বাইরের অঞ্চলের মানুষের লাগে মিলা গিয়া আমাকে পোলা পানাইলে দুরাসা ইয়া ভক্ত রনা কাঠল নরম না কাঠল, এরকম দুরাসা কাঠল এরকম পোলা পান্ডাম কইব, বুঝছেন? তখন আমি অনেক সময় অনেক সমস্যার মুখোমুখি হয়েছি, ওইটার দুই একটা কথা আপনার আমি যদি আপনি পারমিশন দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনি শেয়ার করেন। আমার দোকানের
টেলিফোন একদিন আমি উঠাইছি, আমার এক কাস্টমার ফোন করছে, সচরাচর টেলিফোনটা আমি উঠাই না, আমার ম্যানেজার আছে, আমার স্টাফ উঠে বেড়াটা ওই দিনটা আমি উঠে ফেলাইছি টেলিফোনটা উঠায়া। তা আমার ওই পার থেকে কইতাছে একজনে, হ্যালো ভাই এটা কি সাইকেলের দোকান? ও ভাই এটা সাইকেলের দোকান। তো অনেকক্ষণ না তুই একটা কথা কো, অনেকক্ষণ না আমার মুখ দেয় না একটা ইংলিশ ধরে গেছে। তা আমি ভাই এমনি তো পড়ালেখা অনার্স পর্যন্ত করছি, এক একটা ইংলিশ ধরে গেল, অসুবিধাটা কোন হান আছে? আমি তো ফেলেছি একটা ইংলিশ তো হলেছে। আর তোরা আমার কয়, ওরে বাবা আপনি তো শিক্ষিত লাগে। আমার মন থেকে সেটা করবো, আরে ভাই এনে তো আমি ইন্টারভিউ দিয়ে হানি, আমার শিক্ষা তুই লবি, এনে তুই মাল কিনবি মাল বেচুক, আমি একটা ইংলিশ তো ফেলেছি তো অপরাধ নেই। তারপর অনেক করলাম, আমার মনটা খারাপ হয়ে যাওয়ার পর আমি আবার অনেক প্রশ্ন করলাম এই ভদ্রলোকের, প্রশ্ন করলাম, আচ্ছা আপনি কি জাপানি ভাষা জানেন? না। তারপরে আপনি কি আরবি ভাষা জানেন? না। তামকা আপনি এতক্ষণ যে কথাগুলি কইছেন আমার লগে, আমি জাপানি তো কে পারো আর বিদ্রোহ কে পারো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা ভাই আসলে কি আমার একটা সাইকেল লাগবে, তো আমার একটা গেট কিপার ধারবান্ডে পাঠানো তো ভালো একটা সাইকেল দিতেন, যে দামে রাখেন একটা ন্যায্য দাম রাখেন, তো তাড়াতাড়ি রেখা দিছে। আসলে বললাম আপা আমিও জাপানি পারেন না, হালারে খাবার মারছি। মানে আপনি তার বুঝাইতে যে মানে সে আপনার এই অশিক্ষিত মনে করলো দেখা, আপনিও তারে বুঝাই দিলেন যে না আমি ঢাকার ভাষা জানি, ঢাকার কথা কই দেখি আমি অশিক্ষিত না। আচ্ছা ঢাকা ফোন করতেছি জি, আমরা পড়ালেখা জানি না তা না বুঝছেন, তবে আমারে যদি জাপানি কথা কই তো বুঝছেন, আমি দুই একটা কথা কই পারতাম, তিন চারবার গেছি তো হিকছি দুই একটা কথা, যেমন মুছি মুছি অর্থাৎ হ্যালো, ও বুঝা গেত যে না তো জাপান গিয়েছে বুঝছেন কথাটা, ওইটার মধ্যে পারতো না আমার চ্যালেঞ্জ করে যে কথা কবে ওইটার মধ্যে পারবো না। আরবি তো যদি আমার কইতেও পারবো না, দুই চার লেন আরবি তো জন্মগত পথে সবচেয়ে আমরা পারি পারি না। আচ্ছা বাবা ভাই আলু কি গুণ আছো বুঝছেন না? জি জি, আপনার পোলা মায়েরা কি এই যে আমগো ঢাকার মানে পুরান যে আমাদের যে বিশিষ্ট খাওনটি এগুলি কি ওরা হিচ্ছে খাওন, ওরা কি এটাই খায় নাকি ওরা আধুনিক? আসল কথা কইছেন, কথা কইবো না ঢাকাইয়া, কিন্তু ঢাকাইয়া খাওন খাইবো, আজির বিরিয়ানি খাইবই, দুই দিন একদিন পর পরই ফোন করে আজির বিরিয়ানি নিয়ে আইসো নিয়ে আসি, নান্নার বিরিয়ানি নিয়ে আইসো নিয়ে আসি বুঝছেন। তারপর ওই যে পুদের বাগা আছে, বাঙা পিঠা আছে, ওই তারপর যে আমরা ডাইল রুটি খাই, ডাইল রুটি পুরি এগুলো আনি, চটপুটি আনি, এগুলো তো আমরা ঢাকার ঐতিহ্য খাওয়া নাই খেলে, যে ডাইল রুটি ভুজা ভুজা তো চিনা নয় যে পিতে নাইডলের গুড় গুড় দেওয়া যে বানায়, নাইডল দেওয়া যে চাইল বাইটা যে বানায় ভুজা চিনেন তো? তার মানে আপনার পোলা মেয়েরা ঢাকার কথা না জানলো, ঢাকার যে খাওন বিরিয়ানি বুরানি এইটি ঠিকই পছন্দ করে। আরে বিরিয়ানি সব রকম, মুঠির ভর্তা, এই ভর্তা, ওই ভর্তা, সব রকম ভর্তা খায়। আমরা যে রহমান চল্লিক আমগো ঢাকায় একো ভর্তা আছে না, টাইলের ভর্তা, উটকি ভর্তা, আলু ভর্তা, বাগুন ভর্তা, এই সব রকম ভর্তা দিয়া মাঝে মধ্যে 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 আমি লিয়া করি, মধ্যে মধ্যে খাই এবং ওইটি অব ফেভারিট ঢাকায় খাওয়া খায় এরা। আচ্ছা তো বাবলু ভাই এখন আপনি কন যে আপনি আপনি গো যে বিয়া সাদির মধ্যে যে আমাদের তো শুনছি যে ঢাকার ঢাকার মানুষের কুল যেটা অনেক বড়, তো বিয়া সাদির মধ্যে আপনি গো যে ঢাকার যে কালচারটা ওইটা কিরকম, মানে ওইটাও কি আপনার বিয়ার মধ্যে কি ওই কালচারটা আপনার বিয়ার কালচারটাই আপনি কন বিয়া সাদির মধ্যে যে অনেক আমগো ঢাকার বিয়া সাদি যে অনেক সুন্দর করে হয়, মানে বহুত লোকজন খাওয়ান দাওয়ান এগুলো এগুলো একটু সম্বন্ধে আপনি কন? আমি পুরান আমি আমার ছোটকালের দেখা বিয়া আপনারা কই, অহংকার বিয়ার মধ্যে অনেক কিছু কই মাইছে। আমগো ছোটকালের দেখা বিয়ার মধ্যে যারা আমগো বয়সের মানুষ হুন আছে এরা কয়া পড়বো যে না এই মানুষটা কথাটা ঠিক আছে। যেমন ছোটকালে বিয়ার যখন হইব তো লক্ষণ কই আমরা, লক্ষণ যেটা ওখানে গায়ে হলুদ নাম দিছে বুঝছেন, এইটা হচ্ছে কি আমগো মধ্যে লক্ষণ, মানে আগে লক্ষণ কই না, লক্ষণের আগে আমরা মাইয়া মাইয়া গোবাড়ি ডালা পাঠাই, ওর আমগো বাড়ি ডালা পাঠাই, এই ডালাটা ডালা বুঝছেন তো কি মানে যে বিভিন্ন ফল ফলানি দিয়া বুঝছেন, সিনি সাজা, সিনি বলতে ওই যে ঘিস সাজায় বুঝছেন, কেউ 18টা কে 20টা কে 50টা যে যত বড় লম্বা করা পারে বুঝছেন, এইগুলি রং বেরঙ কাপড় পেঁচায়া কোন ফলটা নাই, অসিজনের ফল দিয়ে আমরা বিয়া সাদের মধ্যে এই বাড়ির মাইয়ের বাড়ির জামাই বাড়ির পাঠে জামাই থেকে আমগো বাড়িতে পোলার বাড়িতে হয় এগুলো হয়। তারপর কি তো অহংকার দিনে যেমন যদি কোনো বিয়ার মধ্যে
যদি মুরগি না করে আয়া কথা বলতে থাকে যে হালে মুরগি করলো না, দেখছো মুরগি করলো না, গরু দা কিলা ছিল। আর আগে কি তো জানেন গরু কাটছে কিনা বিয়ার মধ্যে এটা খবর লইতো। ওই অপর বিয়া তো কয়টা গরু কাটছে রে, কয়টা গরু কাটছে বুঝছেন? এই গরু কাটা কাটি লিয়া মানে মানুষের বিয়াটার মান মর্যাদা বাড়তো আর কমতো। মানে কেঠে কতটি গরু জবাই দিব এটা লয়ে কম্পিটিশন, গরু কতটি কেঠে জবাই দিব এটা করে কম্পিটিশন লাগিয়ে যেত গা। মুরগির মুসাল্লা মায়া পড়ছে, মুরগ পোলাও আয়া পড়ছে, তারপর মুরগির রোস্ট আয়া পড়ছে, বুঝছেন? এগুলি আয়া পড়ছে। আচ্ছা ওইখান তখনকার দিনের বিয়ার আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে, এটা যেমন ওই যে গরু কাটলো না, গরুর মাংসটা দিয়ে তো বিয়ার দাওয়াত খাওয়াইবো, কিন্তু ওই যে গরুর যে পুলি যে আছে না, কলিজা ফেপড়া এগুলি এগুলির একটা তরকারি বানাইতো, বুঝছেন? এগুলি একটা রেজালার মতো তরকারি বানাইতো। এই তরকারিটা ওই যে হকগোল মিস কইরা যে লটপুটি, লটপুটি লটপুটি মানে ওইটা আবার যশোরে বাসায় গেল গা, কিন্তু ঢাকায় বাসা হয়েছে ওইটার যে একটা ই বানায় আর কি, রেজালা রহমই বানায় আর কি, গিলা কলিজি, গিলা কলিজি না গরুর কলিজিটা দিয়া, গরুর কলিজি দিয়া বানায়। আর ওই যে লক্ষণেটাইতে জোয়ান জোয়ান বেটারা বয়া বয়া বুঝছেন, পাড়াটা বানাইবো, পাড়াটা বানাইবো, কেউ রুটি বানাইবো, বানায় সারা রাত পুরো রুটি বানায়। সকালে কি করে জানেন, যেন মনে করেন তীর বাড়িতে চারজন মেম্বার আছে, চারটা বা পাঁচটা পাড়াটা বা ছয়টা পাড়াটা দিয়ে এক বাটি মাংস দিয়া ওই ওই বাড়িতে পাঠা দেয়, যেসব বাড়িতে ওটা দাওয়াত করছি আমরা, বুঝছেন? তারপর কি হয় জানেন, ওই বাড়ি থেকে যদি না ওইবারও হয় বিয়াতে, বুঝছেন? ওরা কয়ে দেখি আমরা রাস্তা রাখুন না লয়ে যাওয়া, এটা কি হলে জানেন, নোট করে ফাটলাইলো যে দুই ভোরবেলা এরা আজকে বিয়াতে আইবো না, এরা বুঝছেন কথাটা? আর যে রাখলো বুঝা গেলো যে ওরা বিয়াতে আইবো, এইভাবে অ্যাকসেপ্টেন্সটা পায় গেত গা, যে এতজন মানুষ বিয়ার মধ্যে আইবো। একে পুরানো দিনের মানুষ জিজ্ঞাসা দেখেন ওরা এইভাবে আমরা বিয়াটা করতাম, কোন অনুষ্ঠান হলে আগের দিনে এখন সকালে নাস্তা পাঠাইতাম, নাস্তা রাখলে মিলা যেতাম যে এইবার নাহলে না। অহংকার দিনে কিন্তু পরিবর্তন হয়ে অনেক রকম আইটেম বাইরে গেছে গা, রোস্ট, রোস্টই তো কত রকম বাইরে গেছে গা। হ্যাঁ তারপর ওর মধ্যে ওই যে ই দিয়া ওই যে পান্নি দিয়ে পেঁচা মুরগির মাংস বানায় কত রকম, তারপর ভাইজা মুরগির মাংস মানে এক বিয়ার মধ্যে 4-5 রকম। আমার মাইয়া বিয়ার মধ্যে তো আমি করছি আপনার গিয়া মোরগ পোলাও করছি, আবার ওই যে কি কয় কাচ্চি বিরিয়ানিও করছি, একটা বিয়াতে মোরগ পোলাও করছি, কাচ্চিও করছি, ফিননিও করছি, আবার সালা ফিননিও করছি, বুড়াহানিও করছি। ফিননি করলে মনে করেন কেউ আইসক্রিম করে না, আইসক্রিম করছি আমি, ফিননির লাগে আবার আইসক্রিমও করছি, বুড়াহানির লাগে আবার কেউ করলে ওই ই করবো না, হজম হওয়ার সালাদ করবো না, আমি সালাদও করছি। এইরকম যে যেভাবে পারে অনুষ্ঠানে মানুষের খোঁজ করণের লেগা, মানুষের সন্তুষ্ট করণের লেগা, আন্তরিক ভাবে খিলায় দেখা যায় যে যে বিয়াটা করাইতাছে যে পোলা বা মাইয়ার বাপ এক পয়সা আর্থিক সমর্থ হতো না, কিন্তু খাওয়াই বা গিয়া খাওয়ায় ভালো অনেক কিছু, যাতে মেহমানরা কোনো ই না করে, মেহমানের পাতে যেমন মাংসর কোষ ঠিকই থাকে, বুঝছেন? এখনকার দিনে বিয়া সচেতন, অনেক সচেতন, যাতে বিয়া খাওন টান না পড়ে, আর সবাই যেন সব রকম খাওন খেতে পারে। ওখানে মনে করেন বিয়ার মধ্যে অনেকে রুটি চালু করছে, রুটির পর বিরিয়ানি, বিরিয়ানির পর আরো কত কিছু কি চালু করছে। ঢাকার বিয়ার মধ্যে আইলে আপনি বুফে খাইবার যাবেন না, বড় বড় হোটেলে এত আইটেম আমরা এনে করে, জি বুফের মধ্যে তো অনেক আইটেম করে না, কিন্তু বুফের চেয়ে বেশি আইটেম করে আমরা সব বিয়ার। আচ্ছা আপনি না বাবলু ভাই, আপনি তো কোন স্কুলে পড়ছেন এটা কর নাই কা, কোন কোন কলেজে পড়ছেন আপনি ওইটা একটু কর। ক্লাস ওয়ান আর টু পড়ছি আমার বাড়ির লোক একটা স্কুল আছে, এই স্কুলে পড়ছি আমি, সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ এইখান থেকে আমার বাবা আবার নিয়ে ভর্তি করা দিল নবাবপুর গভর্নমেন্ট হাই স্কুল, তখন বহুত নাম করা স্কুল আছে এটা, বলে নবপুর গভর্নমেন্ট হাই স্কুল। আর নবপুর গভর্নমেন্ট হাই স্কুলে ওইখান থেকে 2-এর থেকে 3-4-5-6-7-8 এইটা ঝামেলা হয়ে যা গেল গা, ওই ঢাকাইয়া ঝামেলা হয়ে লাগতা। এইটের মধ্যে ইংরেজি ক্লাস নয় একটা মাস্টার, বুঝছেন? এই ঢাকাইয়া পোলাপান দেখবারই পারে না, যখন সেভেন থেকে এইটি উঠলো না তখনই এয়ার ব্লকে বাজাবাজি শুরু করে দেয়। যেমন প্রথম দিন ক্লাসে জিজ্ঞেস ভাই তোমাদের মধ্যে ঢাকাইয়া কে কে আছে, হাত উঠাইতাম আমরা, না উঠাতো উপায় নেই বুঝেন না, নাহলে আর একটা বুধা মেরে দিব স্যার এইটা ঢাকাইয়া, হ্যাঁ উঠাইতাম, এই দাঁড়াও দাঁড়াও ও তো শুদ্ধ কয় দাঁড়াও, এই বলো তো দেখি শ্যামবাজারের
শশীবাবু শশা খেতে ভালোবাসে, তার মানে আমরা টাকা গতে ওই গন্তে স্বর উচ্চারণটা একটু মনে হয় অধিক মাত্রা হয়ে যায়, এটা ওর কাছে ওই ব্যঙ্গ ব্যঙ্গাত্মক ভাবে বুঝছি এটা শুনতে চায় আর কি। এ অনেক সাম্বা জানে শশীবাবু শশা খাইতে ভালোবাসে, উচ্চারণ বেশি হয়, আমরা এইরকম জানান। তারপর কি করতে জানেন, প্রশ্নগুলিও কঠিন কঠিন প্রশ্ন করতো, তার মানে ছাইরাতে আমরা কান্দা পাইছি, জলদি তুই বা কেন দেখা আমরা পাইকা গেছি। এবং ওইভাবে মনে করেন আমিও ক্লাস এইটার থেকে স্কুল থেকে ছেড়ে গেছি, ওর মধ্যে সারের জ্বালা আছে, আর একটা জ্বালা হয়েছে আমি সায়েন্স পেপার চাইছিলাম, আমার সায়েন্স দিব না, ঠিক কথাটা না, সায়েন্স দেওয়া যাইব না, ইয়া দিব না, এটা ওই জানে বলছেন দিল না সায়েন্স, এই দুইটা কারণে আমি নকল স্কুল ছেড়ে দিলাম। ছাইরা আমায় আমি আয়া ভর্তি হইলাম নয়া বাজারে হাম্মাদিয়া স্কুলে, আমাদের স্কুলে নাইনে আয়া ভর্তি হইলাম, এইট কইলা ওখান থেকে এইট কইলা নাইনে নাইনে আয়া এই ইয়ে ভর্তি হইলাম, ওই আমাদের স্কুলে ভর্তি হইলাম নয়াবাজার আমাদের স্কুল। না ভাই এখানে একটা ঘটনা আছে, আবার আমাদের স্কুলে হেডমাস্টার যে আছে কইলু স্যার বুঝছেন, এর পোলা ওই স্কুলে পড়ে তখন নাইনে বুঝছেন, ওই পোলা ওর নাম হয়েছে জাহাঙ্গীর বুঝছেন, শফিকুর রহমান জাহাঙ্গীর রহমান, এমনি ওরে রহমান গাছিলেন, আপনি মনে হয় চিনবেন, আপনি আসতেছেন বুঝতেছি তো, আপনি চিনেন ওরে, হ্যাঁ চিনবার পারছি চিনবার পারছি, আপনি জামাই রহমানের কথা কইতেছি, জি জি এই আপনি জামাই রহমান, আমরা একলগে পড়ালেখা করছি, ওর বাপ ওই স্কুলে হেডমাস্টার আমাদের স্কুলে, জি আমি পাশাপাশি ওর বাপের কাগজের দোকানও আছে, কাগজের ব্যবসাও করতো স্কুলের থাকে আবার কাগজের ওনার বড় বড় গোডাউন ব্যবসা এগুলি দেখছি তখন আর কি করতো। তো ওই কইলু স্যার, কইলু স্যার তো ইন্তেকাল করছে, মারা গেছে তো 4-5 বছর আগে মারা গেছে, আমি পরে গিয়া শুনছি জাহাঙ্গীর একবার ঢাকা এলো, আমি শুনছি যে আমার শ্বশুর কিন্তু 3 বার আপনার অ্যাওয়ার্ড পাইছিল, শ্রেষ্ঠ হেডমাস্টার ওই ওই ছিল, আপনি এটা তো জানেন, হ্যাঁ আমি জানি আমার শ্বশুর খুব সম্মানী লোক ছিল, তারপর তার বাদে কোন বেজান এই কইলু স্যারের আমি অনেক খারাপ দিক মনে, তার তো ইন্তেকাল করছে বুঝছেন, এর একটা কঠোর দিক আছিল খারাপ একটা কঠোর দিক, যে এই স্কুলে যে পড়বো যেমন ওহেন দেখা সইরে এলাম ঢাকে আর লেগা এখানে আয় আবার কে পড়লাম জানেন, স্যারের নির্দেশ হচ্ছে কি সপ্তাহের মাথায় টুপি দেওয়া লাগবো, নামাজ পড়ান লাগবো, নামাজ পড়ান লাগবো, ওখানে পড়ে আসি বুঝি যে জিনিসটা ঠিক করছে স্যারে অভ্যাস করাইছে, তখন তো কষ্ট লাগতো বুঝছেন তো দাদা, কারণ চুয়ান পোলা পান আমরা কোনহানে কোন ভাবে পেশাব পোশাব করছি কোন জানি বুঝছেন, নামাজ তো পড়তে দিব, নামাজের লেখা আল্লাহ পেশাব পাকা সুন্দরভাবে পড়ান লাগতো, স্যারের অর্ডার ইয়া ছিল নামাজ পড়ান লাগবো, নামাজ টুপি আর ক্লাসের মধ্যে টুপি রাখান লাগবো মাথায়, এই টুপি নামাজ একটা আমার স্কুলের মধ্যে একটা বড় ঘটনা হয়ে গেল, গা ঘটনাটা স্যার সংখ্যা ছোট্ট করে ওনাতে স্যারে তো আমার ছাত্রগণ মধ্যে কইতো যে 40 দিনের চিল্লা দেখি বুঝছেন, চিল্লা ওই 40 দিনের লেগে আমি মা বাবা ভাই বোন ফালা যে আমরা অন্য জায়গা বুঝছেন মসজিদে মসজিদে থাকবো, মসজিদে এটা চিল্লা কয় বুঝছেন, তো মসজিদে মসজিদে থাকো এটা তো আমার টাকা অভ্যাস নিকা, এইগুলি পড়ায় জোর জবরদস্তি করুন লাগ করুন লাগ তুই স্যারের লেগে ওই স্কুলে পড়তে গেলে পড়তে গো, তা আমি যেরকম করতো স্কুলে যারা পড়াইতো মাস্টার মাস্টার স্যারে কবি এটা পড়তে গো, আমি বলছি যে বেশি দুষ্টামি যদি কোনো পোলা পাইন করতো ওইটার এই কইতো তোর শাস্তি হইলো তুই চিল্লাই যাবি গা 40 দিনের লেগে, এটাও আমি শুনছি আমার শ্বশুরের কথা। আরে এটা ছিল তো স্যারে কি করছে এরকম মাস্টার গো পাঠাইতো আমাদের চিল্লায়, এরকম একজন স্যারের নাম আমার ছিল সফিক স্যার, ইংরেজি পড়াইতো, ইংরেজি যারা পড়া হতে এমনি প্যান্ট শার্ট পিনতে বুঝছেন, ওরা একটু স্ট্যান্ডার্ড যে কোনো স্কুলে ইংরেজি স্যারকে বুঝাই যায় যেটা ইংরেজি টিচার, কারণ একটু টাইট ফিট থাকে কোট সুট এরকম থাকে বুঝছেন, এই সফিক স্যার একটা পাঠা দিয়েছে, সফিক স্যার একটা 3 মাস পর যখন আইছে সফিক স্যার, স্যারের না দাড়ি রাখে নাই, দাড়ি রাখে নাই বলে স্যারের চাকরি নট, স্যারের চাকরি নট খবর নিলাম সফিক স্যার তো এসে কিন্তু মনটা খুব উতাল করতেছে, আমি তো এরকম করে কথা কইতাম সব সময় অখন হলো এখানে এইটা শুনি ওইটা শুনি ওইটা শুনি আর ভালো লাগে না, তো আপনার বলে কথা কইলে মনটা ভালো লাগবো এলাকায় ফোনটা করছি। আচ্ছা আমগো মেহমানরে কিছু কইবেন, খুব খুশি হয়েছি আপনি ফোন দিচ্ছেন, আমগো আমাগো যে গেস্ট আছে আর কিছু প্রশ্ন করবেন,
গেস্টে প্রশ্ন করুন, অবশ্যই প্রশ্ন করুন। আচ্ছা ভাইজান, আপনি আপনি ঢাকাতে ঢাকাতে কোথায় থাকতেন একটু একটু শুদ্ধ করে কইতাছি, কারণ এটা মিডিয়া তো বোঝেন তো। জি জি, না কেন আপনি আপনি যদি ঢাকায় হন ঢাকায় ভাষায় কোন মিডিয়া হয়, তারপরে কি হয়েছে? আমরাও তো মিডিয়ার মধ্যে এই কইতাছি আমার নিজের ভাষায়। মানে আমার মনে হয় বাইজান, আমি আমি বেচারাম দেউরি নান্না বিরিয়ানিতে দেখছি এই যে আমার মনটা গায়, কারণ আমি আমি তো প্রত্যেক দিনই খাইতাম নান্না বিরিয়ানি এই এই বেচারাম দেউরি। তখন ভাইজান রে ভাইজানের দেখতাম মুচকি মুচকি হাসতেছে ভাই, তারপর ওর লগে আমগো একটা বন্ধু আসলো তো এর লগে কথা কইছি, তো আমার অহনো মনে হয় ভাইজান রে আমি দেখছি মনে করব। যাই হোক, খুব ভালো লাগলো আপনাকে কথাবার্তা হই না, যে অনেকদিন পরে আপনাকে কথাবার্তা হইলাম, একরকম তো ভালো থাকবেন। লকডাউন বলে চলতেছে, আবার বলে ভাইরাস আইছে কি হইছে না হইছে, এটি শুনলে ভালো লাগে না মনটা। সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটাই চাই। ইনশাআল্লাহ 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 আল্লাহ আমাদের দিকে চাইবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন এইটাই চাই। ইনশাআল্লাহ অনেক ভালো থাকেন ভাইজান, খুব খুশি হইছি আপনি ফোন দিয়েছেন। হ্যাঁ বাবলু ভাই, আপনি যে উনি প্রশ্ন করছে যে নানা বিরিয়ানি বাংলাদেশে নানা বিরিয়ানি বেচারাম দিতে আপনারে দেখছিল, উনি আপনি কি কোনোদিন ওইখানে গেছিলেন? মনে অবশ্যই গেছিলেন। আচ্ছা কোন, আমি শুনতাছি। বিশেষ করে আইওন টিভিতে যে কয়েকটা প্রোগ্রাম মধ্যে ডাকাইয়া পেছাল, আঙ্গনবাড়ি নোয়াখালী, পূর্ণভূমি সিলেট, এই প্রোগ্রাম গুলো অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠে গেছে। বিশেষ করে ডাকাইয়া পেছালে আপনি যখন আসছেন আমি খুশি হয়েছি যে আপনি ফোন দিচ্ছেন। তো আমাগো টাইম একটু কম বাবলু ভাই, আমাগো টাইমটা একটু ফুরাই গেছে গা। তো আপনি এখন যেটা যেটা কইবেন একটু দর্শক উপলক্ষে বিদায় নেন, আপনার যদি কিছু কনের থাকে ওটা আপনি একটু দর্শক কন। কথা তো বহুত রয়ে গেল গো, মানে তো কথা কইবার দিয়া তো বাবলু ভাই, আরেকদিন হইব না, আরেকদিন হইব না, আপনি জীবন কাহিনী নিয়ে আরেকদিন বহুম নে, আজকে আপনি দর্শক লগে একটু বিদায় নিয়ে নেন, আমগো টাইম শেষ হয়ে গেছে গা। একটা কথা কবির ভাষায় আমি কবার চাই, যেখানে দেখি বা ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। ওই যে আমার ডাকা মনে করা মনে করেন যে ছাই ফালা দেই তা না, এনো কেইটা দেখেন, এনো বহুত মানিক রতন আছে, বহুত কিছু আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিবারেশনের সময় এই নাজিরাবাজার থেকে লিবারেশন ছয় দফার আন্দোলন করছে, এইরকম আরো অনেক কিছু আছে। এবং কবি শামসুর রহমান এই ঢাকার মহটুলের মধ্যে কবিতা লেখছে, বিখ্যাত কবি ওই, আর বাড়ির তোহান আজকে বইয়ের তোহান হয়ে গেছে গা, অথচ রবীন্দ্রনাথ তিন দিনের লেখে না চার দিনের সিলাই দেওয়া হয় বাড়িতে, জয় বাড়ি হন জাদুঘর বানা ফেলেছে, অথচ আমার বাংলাদেশের কবি ঢাকাইয়া কবি ওই জিন্দাবাহারে বা কবিতা লেখছে, ওর বাড়ি ঘর সংরক্ষণ করে না, এরকম বহুত আফসোসের কথা আছে। আবার যদি কোনোদিন আইওয়ান টিভি আমার সুযোগ করে দেয় আমি সবকিছু বলবো, বহুত কথা হয়ে গেছে। তাহলে আজকে আপনি বিদায় নিয়ে নেন ভাইজান, আমাগো টাইমটা ফুরায় যাইতাছে। আপনি সব শেষে আর কথা কই আপনারে, যে আপনি ঢাকাইয়া কো আসমানে তুলে দিয়েছেন, অনেক ধন্যবাদ ভাইজান।
টেলিভিশন প্রচারিত ভূখণ্ড থেকে ভূখণ্ডে, ওখানে তো স্যাটেলাইট দিয়া এই আমার ঢাকাইয়া কথাটা স্যাটেলাইটে পাঠা দিয়েছেন আপনি, এর জন্য আপনার লাখ লাখ আপনার ধন্যবাদ শুক্রিয়া সব কিছু জানাই। আচ্ছা অনেক ধন্যবাদ ভাইজান, আপনি আমগুলো স্কাইপিতে আপনি সরাসরি বাংলাদেশ থেকে আমগুলো গিয়ে কথা কইছেন, আমরা খুশি হয়েছি, দর্শকরা আপনার অনুষ্ঠান দেখছে তার হেরাও খুশি হয়েছে, তা আমগো সময় ফুরাই গেছে গা। দর্শক মণ্ডলী আপনারা ভালো থাকেন, যে দেখা হইব আগামী পর্বে, ওই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, করোনা মুক্ত থাকেন, খোদা হাফেজ। আমার জিটি লেখা বেশি একটা হওয়ার কথা বলা হয়নি।